ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেন কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপব্যবহার না হয় সেটি নিশ্চিত করা প্রয়োজন, এমনটি জানিয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোহান চৌধুরী। আর রোজিনার জামিন হওয়ায় সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে পাঁচ সাংবাদিক সংগঠনের নেতারা তথ্যমন্ত্রীর সাথে মত বিনিময়ে অংশ নেন। এ সময় ইকবাল সোহান চৌধুরী বলেন, অবাধ তথ্য অধিকার আইন থাকা অবস্থায় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট থাকা সাংঘর্ষিক। শুরুর দিকে অপব্যবহার কিছুটা হলেও এটি এখন কমে আসছে। সাংবাদিক সুরক্ষা আইন কার্যকর করতে তথ্যমন্ত্রীর সহযোগিতা চান তিনি। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে রোজিনা ইস্যুকে টেনে সচিবালয়ে সাংবাদিকরা যেন কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় সেদিকে দৃষ্টি রাখারও আহ্বান জানান নেতারা। পরে তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয় থেকে কাগজ নেওয়াটা আইন ও নীতি বহির্ভূত, মামলাটি বর্তমানে ডিবিতে রয়েছে, তদন্তে সঠিক তথ্য বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে উন্নয়নকে সাহায্য করার জন্য গণমাধ্যমের অপরিহার্য একটি ভূমিকা আছে। আর গণমাধ্যম যদি একটি ভীতির মধ্যে যদি থাকে, সেখানে কিন্তু সুস্থ বা স্বাধীন সাংবাদিকতা হতে পারে না। আমিও সন্তোষ প্রকাশ করছি রজিনা ইসলামের জামিনের প্রেক্ষিতে, কারণ আপনারা দেখেছেন যে রাষ্ট্রপক্ষ জামিনের কোনো বিরোধিতা করে নাই। এই ঘটনাটি অবশ্যই একটি অনভিপ্রেত ঘটনা ছিল, যেটির প্রেক্ষিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে। অফিসিয়াল সিক্রেস অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইন করে মুক্ত সাংবাদিকতার পথ রুদ্ধ করা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইন দুটি বাতিলের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকদের কাজই হলো তথ্য বের করা। গুলশানে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার চলছে আমলা দিয়ে, জনগণের শক্তি নেই বলেই ভিন্ন মতকে এত ভয় সরকারের। যে সরকারের ইঙ্গিতে এখন বিচার ব্যবস্থা চলছে, সরকারের দ্বারা পুরোপুরিভাবে এটা এখন নিয়ন্ত্রিত, দলীয়করণ হয়ে গেছে, তো সেই কারণেই আজকে এটা হচ্ছে। আমরা ওই কথাটা ওই জন্যই আসছে, এবং আপনাদের তো এটা নিজেদেরই অনুধাবন করা উচিত। ফর দ্য এক্সিস্টেন্স অফ এ ফ্রি মিডিয়া এবং আপনাদের নির্ভয়ে কাজ করার জন্য আপনাদের এটা প্রয়োজন।